হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেকটা উপকারী হতে চলেছে। বেটনোভেট এন অ্যান্ড বেটনোভেট সি এই ক্রিম দুটো আশা করি তোমরা সকলেই চেনো, সকলেই পরিচিত। এই ক্রিম দুটো সম্পর্কে স্কিন ফেয়ারনেস ক্রিম বলা হয়, এই দুটো ক্রিমকে তোমরা সকলেই জানো। আজকে এই দুটো ক্রিম সম্পর্কে আমি বিস্তারিত বলবো, এই দুটো ক্রিম কেমন, কখন ব্যবহার করা উচিত, কোন ধরনের ত্বকে এগুলো ব্যবহার করা যাবে, এর সাইড ইফেক্ট কী কী আছে, এর ক্ষতিকারক দিক কী কী আছে, তাছাড়াও বেটনোভেট এন এবং বেটনোভেট সি এই দুটো ক্রিমের মধ্যে কী কী ডিফারেন্সেস আছে তুলনা, সেটা আমি সম্পূর্ণ তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এই দুটো ক্রিম খুবই ফেমাস, যে কোনো কসমেটিক দোকান, মেডিকেল শপে তোমরা পেয়ে যাবে। অনেক দোকানে তুমি হয়তো তোমার ফেসের মধ্যে পিম্পলস আছে বা স্কিনটাকে একটু ফেয়ার করতে চাও, ফর্সা করতে চাও, অনেক মেডিকেল শপে কিন্তু তোমাদের হাতে এই ক্রিমগুলো ধরিয়ে দেয়। তো এটা আসলে কতটা ভালো এই ক্রিমগুলো, তোমাদের কিন্তু এর সঠিক ব্যবহারটা জানা উচিত, তাই না? প্রাইস থেকে স্টার্ট করছি। প্রথমত বেটনোভেট এন যে ক্রিমটা আছে এর মধ্যে সাতাশ টাকা হয়তো এর প্রাইস, আই থিঙ্ক 27 থেকে 30 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এর মধ্যে 20 গ্রাম প্রোডাক্ট থাকে। আর বেটনোভেট সি যে ক্রিমটা আছে এর মধ্যে 30 গ্রাম হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি থাকে, এর প্রাইস পড়ছে 40 টাকা। যে কোনো কসমেটিক অথবা মেডিকেল দোকানে তোমরা পেয়ে যাবে। দুটোই হচ্ছে মেডিকেল প্রোডাক্ট, আর এর প্যাকেজিং একটা চিপ কোয়ালিটির প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। এটা একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে করে আসে, পিছনে লিকেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এবার তোমাদের বলবো এই ক্রিমগুলোর সঠিক ব্যবহার, কীভাবে এগুলো ব্যবহার করতে হয়। তো আমি তোমাদের প্রোডাক্টের এর মধ্যে যে কী কী উপাদান দেওয়া আছে, ইনগ্রিডিয়েন্টস, সেগুলো মেনশন করে সেগুলো উদাহরণস্বরূপ তোমাদের বুঝিয়ে বলবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে কোন কেমিক্যাল বা কোন উপাদানটা আসলে কী কাজ করে আমাদের ত্বকের মধ্যে। প্রথমত গ্রিন কালার যে প্যাকেজিং বেটনোভেট এন ক্রিমটা, এর মধ্যে যে মুখ্য দুটো উপাদান সেটি হচ্ছে বেটামেথাসন বেলরিপ অ্যান্ড নিয়াসাইমেব। বেটামেথাসন যেটা আছে, এই যে উপাদানটি আছে, এটার মেইন কাজ হচ্ছে এটা কখন অ্যাপ্লাই করা হয়। এটা যেমন ধরো একজিমার প্রবলেম থাকে স্কিনের মধ্যে, চুলকানি থাকে, ফাঙ্গাস থাকে, সেই সমস্যার ওপর কিন্তু ভিত্তি করে এই যে কেমিক্যালগুলো হয় এগুলো ব্যবহার করা হয়। যার দরুন এগুলো একটু কমে আসে, চুলকানি কমে আসে, ইরিটেশন কমে আসে, ত্বকে কোনো প্রকার চুলকানি হলো বা রেডনেসের ভাব আসলো, ত্বকের মধ্যে তোমাদের যদি কোনো অ্যালার্জির সমস্যা থাকে সেই সমস্যা দূর করতে এই যে বেটামেথাসন কেমিক্যালটা আছে বা ইনগ্রিডিয়েন্টটা আছে তখন কিন্তু এটার ব্যবহার করা হয়। আর যদি নিয়াসাইমেবের কথা বলি তাহলে সেটার যে মেইন কাজ হচ্ছে ব্যাকটেরিয়াল যে গ্রোথ থাকে সেটাকে কমাতে সাহায্য করে। যেমন ধরো তোমার শরীরের মধ্যে কোনো জায়গায় যদি ঘা হয়ে যায় তো সেটা কিন্তু ব্যাকটেরিয়ার প্রভাবে কিন্তু ঘাটা অনেক বড় ছড়িয়ে পড়ে। তো এই যে ছড়িয়ে পড়া বা ব্যাকটেরিয়া তোমাদের একটা ঘা থেকে আর একটা ঘা হয়ে যাওয়া সেটাকে কন্ট্রোলে নিয়ে আসতে সাহায্য করে এই নিয়াসাইমেব যে কেমিক্যালটা আছে। তো বেটনোভেট এন যে ক্রিমটা আছে আশা করি তোমরা এটা সঠিক ব্যবহার জানতে পারলে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ত্বকের মধ্যে যদি ইরিটেশন, অ্যালার্জি বা কোনো প্রকার চুলকানি, অ্যান্টি ফাঙ্গাসের সমস্যা থাকে, যদি ঘা থাকে শরীরের মধ্যে, সেই জায়গায় ক্ষত জায়গায় ব্যবহার করলে সেই জায়গাগুলো সেরে আসে। এবারে আসি যে বেটনোভেট সি ক্রিমটা আছে, এটার মধ্যে যদি মেইন আমি ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে বলি, এটার মধ্যে বেটামেথাসল আছে, যেটার মেইন কাজ হচ্ছে তোমাদের ইনফেকশনের উপর কাজ করে, একজিমার উপর কাজ করে। বেটামেথাসল সম্পর্কে আমি একটু আগে তোমাদের বললাম। আর তাছাড়া এই ক্রিমটির মধ্যে আরেকটি কেমিক্যাল আছে, সেটা হচ্ছে ক্লিওকিউনন। এটার যে কাজ হচ্ছে এটা হচ্ছে একটা অ্যান্টি ফাঙ্গাল মেডিকেশন বলা হয়। বেনিফিটস যেমন ধরো শরীরের মধ্যে অনেক রকমের সমস্যা সৃষ্টি হয়, যেমন ধরো দাগ হয়, আর কোনো সময় এমন চুলকানি হয়, আঠা বেরিয়ে আসে, এরকম অনেকেরই হয়ে থাকে। তোমরা দেখবে পিঠের মধ্যে বা হাতের কিনারে দেখবে যে ছোটো 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 ব্রণের মতো ওঠে, সেগুলো দিয়ে আবার আঠা বেরোতে থাকে। তো এই ধরনের যে প্রবলেমগুলো আছে এই ধরনের প্রবলেমের জন্য এই কেমিক্যালটা ব্যবহার করা হয়। তো মোস্টলি দেখা যায় যে বেটনোভেট সি ক্রিমটিও হচ্ছে কিন্তু একটা ট্রিটমেন্ট বেস ক্রিম, অর্থাৎ তোমার শরীরে যদি কোনো ক্ষত জায়গা হয়ে থাকে অথবা এমন চুলকানির সৃষ্টি হলো বা ইরিটেশন হচ্ছে, অ্যালার্জির সমস্যা আছে, তো সেই ধরনের সমস্যার জন্য কিন্তু এই যে প্রোডাক্টটি ব্যবহার করা হয়। এই ক্রিমগুলো সম্পর্কে তোমরা জানলে এগুলোর কী কী মানে বেনিফিটস আছে। তো এবারে জানবো এই ক্রিম দুটোর সঠিক ব্যবহার। প্রথমে তো অবশ্যই বলবো এগুলো ব্যবহার করার আগে ডক্টরের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত। ডক্টর তোমাকে সামনে থেকে দেখবে, তোমার কী কন্ডিশন আছে, তোমার কী প্রবলেমস আছে, সেই বুঝে ডক্টর যতদিন ব্যবহার করতে হবে, যে জায়গায় ব্যবহার করতে হবে, যতটুকু জায়গায় ব্যবহার করতে বলবে সেই ততখানি তোমরা করো। কেউ যদি তোমরা দিনের বেলায় এই ক্রিমগুলো ব্যবহার করো, তোমাদের যদি খুবই প্রবলেমস হচ্ছে ত্বকের মধ্যে, তুমি যদি দিনের বেলায় ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে লাগানোর তৎক্ষণাৎ তোমরা রোদের মধ্যে যাবে না, রোদের কন্ট্যাক্টে কোনোভাবেই থাকবে না। শিশুদের জন্য এই ক্রিম নয়, ছোটদের জন্য এই ক্রিমগুলো নয়। আর এই ক্রিমগুলো করার সময় একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যে জায়গাটা তোমার সেন্সিটিভ অথবা খুবই পাতলা ত্বক সেই জায়গায় ব্যবহার করা যাবে না। এবার জানবো এই দুটো ক্রিমের সাইড ইফেক্ট, এর ক্ষতিকারক দিকগুলি, পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আছে। প্রথমত এই দুটো ক্রিম কখনোই 2 সপ্তাহের বেশি কিন্তু ব্যবহার করা উচিত নয়। এই ক্রিমগুলোর যদি সঠিকভাবে ব্যবহার করা না যায় তাহলে পরে স্কিনের মধ্যে রেডনেস, স্কিনের মধ্যে স্কিন পাতলা হয়ে যাওয়া বা স্কিনের মধ্যে বিভিন্ন প্রকার সমস্যা তোমাদের দেখা দিতে পারে, স্কিন কালো হয়ে যেতে পারে, আর সেই সঙ্গে ছোটো ছোটো ব্রণের তো কোনো কথাই হবে না।
না, যদি মুখে তোমরা ব্যবহার করো ছোট ছোট পিম্পলস সারাক্ষণই কিন্তু উঠতেই থাকবে। একটা কথা কনফার্ম, এই ক্রিমগুলো হচ্ছে একটা এডিকশন বলতে পারো। যদি তোমরা দীর্ঘদিন এই ক্রিমগুলো ব্যবহার করো, এগুলো তোমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। যখনই তোমরা এই ক্রিমগুলো ইউজ করা বন্ধ করে দেবে, ত্বকের মধ্যে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেবে, ত্বক পাতলা হয়ে যাবে, ত্বক তোমাদের লাল তো হবেই, ইউজ করার কিছুদিন পরে দেবে ত্বকের মধ্যে তোমাদের লাল ভাব চলে আসবে। স্টেরয়েড যুক্ত এই ক্রিমগুলো ত্বককে পাতলা করতে সাহায্য করে, যার জন্য মনে হয় যে আমার ত্বকটা পরিষ্কার হচ্ছে বা ফর্সা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে খুবই সমসাময়িক, মানে কিছুক্ষণের জন্য, কয়েক দিনের জন্য। তারপরে যখনই তোমরা ক্রিমগুলো ইউজ করা বন্ধ করে দেবে, তোমাদের ফেস কিন্তু আগের থেকে আবার খুবই খারাপ অবস্থায় ফিরে যাবে, তোমরা ধারণাও করতে পারবে না। তাই যতটুকু তোমাদের প্রয়োজন বা যেটুকু জায়গায় তোমাদের সমস্যা হচ্ছে, সেটুকু জায়গায় মাত্র দু সপ্তাহের মধ্যে তোমাদের শেষ করতে হবে। এই দুটো যে ক্রিম আছে, এই ক্রিমগুলো কখনোই তোমরা স্কিন ফেয়ারনেস অথবা পিম্পলসের জন্য, কিন্তু ফেসের মধ্যে কখনোই ব্যবহার করাটা আমি অন্ততপক্ষে তোমাদের না করব। যদি তোমরা এটা ইউজ করতে চাও, তাহলে খুবই দু সপ্তাহের মধ্যেই বললাম, তোমাদের ফেসে যে জায়গাটায় সমস্যা হচ্ছে বা যে জায়গাটায় তোমাদের ফাঙ্গাসের সমস্যা আছে, সেই জায়গায় ব্যবহার করো। এগুলো হচ্ছে এক্সটার্নাল ইউজের জন্য এই ক্রিমগুলো তৈরি করা হয়েছে। কিন্তু আমরা কী করি, ভুল পদ্ধতিতে আমরা ব্যবহার করি এবং আমরা জানি যে এগুলো আমাদের স্কিনটাকে একটু ফেয়ার করতে হেল্প করে, তো এটা কিন্তু আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, যার জন্য আমরা লোভে পড়ে এটা বারবার ব্যবহার করতে থাকি। এদিকে কিন্তু আমাদের ত্বকের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যখনই তোমরা এই ক্রিমগুলো বন্ধ করবে, একটা নেশাগ্রস্ত বলা যায়, যখন স্টেরয়েড যুক্ত ত্বকের মধ্যে স্টেরয়েড এমনভাবে কাজ করে, যখন স্টেরয়েড বন্ধ হয়ে যাবে, ত্বক কিন্তু আবার আগের থেকে খারাপ অবস্থায় ফিরে যাবে এবং ত্বকের মধ্যে খুবই ইরিটেশন, রেডনেস, চুলকানি, এই ধরনের সমস্যা দেখা দেবে। অ্যাকনে, পিম্পলস এবং ফেয়ারনেস, এই ধরনের জন্য কিন্তু এই ক্রিমগুলো তৈরি করা হয়নি, এগুলো হচ্ছে এক্সটার্নাল ইউজের জন্য তৈরি করা হয়েছে। তো আমি আশা করছি আজকের এই ভিডিওতে তোমরা এই দুটো ক্রিম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছ, এর সঠিক ব্যবহার কীভাবে ইউজ করতে হবে। মাত্র দু সপ্তাহ, তার বেশি কিন্তু ইউজ করা একেবারেই যাবে না, মুখের মধ্যে আমি কোনোভাবেই অ্যালাউ করবো না, কারণ এগুলো হচ্ছে স্টেরয়েড যুক্ত, ত্বককে পাতলা করে দেয়। সো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিও দেখে তোমরা অনেকটা উপকৃত হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটি, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো এবং নিজের ত্বকের যত্ন নিও।